এবার আল্লাহর ওলি হারে বারে সবলে বাচ্চা সাজান একটা ওয়াদা করে লাগবে গো, তোমার মসজিদ আমি ঠিক করে দিব, কেবলা নির্ণয় ঠিক করে দিব, বিনিময় আমার কিছু দেওয়া লাগবে। কয় কি দিব? কয় সারা জীবন আমি ত্যাগ করেছি, আমি ভোগ করি নাই, আজকে আমি তোমার কাছে ভোগ করতে চাই, আমাকে দেওয়া লাগবে। বাচ্চা শাহজান বলে হুজুর কি দেওয়া লাগবে? বলে দেওয়া লাগবে আমি তোমার ওই মসজিদের মেম্বারের নিচেই ঘুমাইতে চাই, যদি আমাকে এই হুকুমটা দাও আমার বড় বড্ড সাত জাগছে রে, মসজিদে আজান দিব, আমি মেম্বারের কাছে ঘুমাইয়া ঘুমাইয়া মসজিদের আজান শুনবো, ইমাম সাহেবের সূরা কিরাত শুনবো, আমার একটা দাবি কি পুরা করতে পারবা? যদি পুরা করো তাহলে তোমার মসজিদ আমি ধাক্কা দিয়ে সোজা করে দিব। জোরে বলেন মারহাবা। বাচ্চা সাজান বলে বুঝো বড় সাধনা করে মসজিদ বানাইলাম রে, বড় শব্দ ছিল মসজিদের মেম্বারের সামনে আমি ঘুমাইব। একজন আপনি দাবি করলেন যা বাবা যা, আমি যাব না, আমার নিতে লাগলে আমি মসজিদ কেবলা নির্ণয় ঠিক করে দিব, বিনিময় আমি মসজিদের মেম্বারের পাশে ঘুমাইব, আমার সুযোগ দেওয়া লাগবে। ওই মেম্বার যেখানে মসজিদে নামাজ পড়ে, ইমাম সাহেব দাঁড়ায়, ওই জায়গা আমার দাফন করা লাগবো, আমি চিরঘুম ঘুমায়া যাব, আর দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচব না। ওই মসজিদের মসজিদের আজান শুনবো, ইমাম সাহেবের সূরা কিরাত শুনবো, এই সুযোগটা যদি আমারে দাও, বিনিময় শুধু ত্যাগই করলাম ভোগই করি নাই, জীবনের শেষ বেলায় ভোগ করতে চাই আল্লাহর দ্বীনের দাওয়া, আল্লাহর নাম, জোরে জোরে বলো মারহাবা। খাজা মাইনউদ্দিন চিশতি তৎকালীন জামানায় হিন্দুরা মূর্তি পূজারই করতো, জোরে বলেন ঠিক কিনা? এখনো করে, কথা কি জোরে বলেন করে কি করে না? অত সাল্লা বলে হাবিব জানায় দেন, আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আলম ইয়াকুম ওয়াহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আল্লাহ ডাকতে বলে হাবিব আপনি ওদের জানা দেন, আমি আল্লাহ এক, আমি আল্লাহ এক, আমার কোনো দ্বিতীয় নাই, পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দিই নাই, কাউকে কারো থেকে জন্ম নিই নাই, এই আসমান জমিনের ভিতরে আমার সমতুল্য, আমার পক্ষ, আমার মতো এমন কেউ পৃথিবীর মধ্যে আসমান জমিনের মধ্যে আর কেউ নাই, ঠিক কি? আরো জোরে বলে, আরো জোরে। আবার মাঝে মাঝে একটা কথা মনে পড়ে যায়, রে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি বিষন্দায়, জোরে বলেন ঠিক কি? ও তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া অফিয়ান ফুসিকুম আফালা তুবসির। মানব দেহের বান্ধুদের নিচে একটা হাড়, হাড়ের নিচে একটা গোস্ত, আরবিতে বলে কাল, ইংলিশে বলে হাত, বাংলায় বলে হৃৎপিণ্ড, এটা যাদের পবিত্র সমস্ত দেহ রাজ্য পবিত্র, জোরে বলে ঠিক কি না? এরে আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া পয়রা গেছি ভীষণ দায়, বলেন আল্লাহ তোমায় খুঁজতে যাইয়া, কষ্ট হচ্ছে আপনাদের কথা বুঝতে? কষ্ট হয়, এক দেশের গালি এক দেশের বলি, মাগুরা জেলার ভাষা আর আপনাদের ভাষা একই থাকে, তবু চেষ্টা করতে আপনাদের কথা বলতে, অনেকে ঘুমাইছে নাকি? এরে মাওলা তোমায় খুঁজতে যাইয়া পড়ে গেছি ভীষণ দায়, বলো আল্লাহ কোথায় খুঁজবেন? পাহাড়ে নগর আল্লাহ আছে, আল্লাহ থাকে মমিনের কলবে, জেনে বল কোথায় থাকে, জেনে বল কোথায়? এটা সিনার দরকার আছে কি?
তুমি মানুষ দিয়া মানুষ বানাও, তুমি মানুষ দিয়া তুমি থাকো কোন জায়গায়, আল্লাহ তোমায় ঠিকই না। এক মানুষ আর এক মানুষের কাছে যে মানুষ হয়, আবার ওই মানুষ আর এক মানুষের কাছে যে জানোয়ার হয় ঠিকই না, ঠিকই না। মানুষের কাছে যে মানুষ হয় এরা হয় আল্লাহওয়ালা মানুষ ঠিকই না, আর একটু জোরে বলো, আর একটু জোরে। এই মানুষগুলো আর একটা জায়গা গেলে হয় অমানুষ, কোথা গেল কোথা গেল, এই জন্য জায়গাও চিনার দরকার। তুমি মানুষ দিয়ে মানুষ গড়েছ গো আল্লাহ, তোমারে খুঁজতে যাইয়া গিলাম অন্যের দরবারে, ওই জায়গাটায় পাইলাম আমি মাওলার সন্ধান মোরে, মাওলার বাড়ি খুঁজতে যাইয়া আগে গেলাম নবীর বাড়িতে, জোরে বলেন ঠিক কি না। এর নবীর দরজা চিনছি যখন, চিনতে পারবো তোমারে তখন আমার সব আশা পুরা হবে জগতে, জোরে বলেন মারহাবা, আর একটু জোরে বলেন মারহাবা। এ বন্ধুগণ, দিলের কান্ডা লাগা শোনো, আমি আস্তে আস্তে আলোচনার মধ্যে যাই, কিছু শরিয়াত, কিছু তরিকত, কিছু হাকিকত, কিছু মারেফাতের আলোচনা, আগুন পানি মাটি বাতাস, ইসলামী মানে হেসান, কালেমা নামাজ রোজা হজ যাকাত ঠিক কিনা, ঠিক কিনা, আরো জোরে বলে। আজকে শরিয়াত চিনলা তরিকাত চেনো না, তরিকাত চিনলে হাকিকত চেনো না, হাকিকত চিনলে মারে ফাঁদ চেনো না। বাবা রে এগুলো না চিনলে তুমি কেন মা, কেমন মানব, কেমন দানব। এই জন্য অ্যারিস্টটল কয় নো দাই সেল, নিজেকে নিজে চিনতে হবে, এরনবাদ মানা রাফান নফস, তোমার নফসকে চিনতে হবে। এই নফসকে না চিনতে পারলে আল্লাহকে চিনার সম্ভাবনায়, জোরে জোরে চিল্লা বলা যাবে না ঠিক কি না। আর কুষ্টিয়ার লালন কাহিনীকে চিনতে পারলে যাবে অসিনারে চিনা, আজকে নিজের যে চিনতে পারো নাই অন্যের সে চিনতে পারো নাই, আর নিজকে চিনতে হলে কামেলের দরকার আছে কিনা ভাই, জোরে বলেন আছে কিনা ভাই। আজকে সেই কামেল যদি চিনতে পারো, এই না জগতে মাওলাকে চিনিবা বান্দা এই দুনিয়ার মাঝারে, জোরে বলেন মারহাবা। প্রতিদিন দুধের পাতিল নিয়ে চলে যায় মন্দিরে দুধ খাওয়াইতে দেবতারে হিন্দু পণ্ডিতেরা, এখন পণ্ডিতেরা দুধ খাওয়ায় আসলে আসে এটা পাতিল ভরে বাড়ি নিয়ে চলে আসে, কারণ পণ্ডিতের যখন দুধ নিয়ে যায় এটা মাটির পুতুল খায় না, মানুষকে ধোকা দিয়ে খাওয়া শুরু করলো। একদিন বড় পণ্ডিতের মেয়ে বলে আব্বা জান, ও আমার আব্বা জান, বাবা গো আমি যাবো নিজ হাতে তোমার দেবতার দুধ পান করাইব, বাবা আজকে দুধের পাতিলটা দাও আমার হাতে। আল্লাহু আকবার। পণ্ডিত বলে মা দেবতা তো দুধ পান করে না, এই দেবতারে দুধ পান করানোর সম্ভব নয়। মি বলে বাবা যে দেবতায় দুধ পান করে না তারে পূজা করে লাভ কি, যে দেবতা তোমার কথা শোনে না তারে পূজা করে লাভ কি, তুমি দাও আমার বিশ্বাস আমার কথা শুনবে দেবতায় দুধ পান করব। দুধের পাতিল নিয়ে রওনা হয়ে গেছে, যা বড় দেবতারে কয় দেবতা দুধ খা, দেবতা কথা বলে না, মেজে দেবতারে কয় দেবতা দুধ খা, মেজে দেবতা কথা বলে না, ছোট দেবতারে কয় দেবতা দুধ খা, দেবতা কথা বলে না। মেয়ে বলে আজকে দুধ না পান করলে আমিও মন্দির থেকে যাব না।
সারা জীবন ধরে পূজা করে দুধ খাবি না, আমিও মন্দির থেকে যাব না। একবার লোটাই বড় মন্দিরে, আবার লোটাই মেজ মন্দিরে, আবার লোটাই ছোট মন্দিরে, দেবতার পায়ে লোটায় লোটায় মাথা ঠুকাইয়া ঠুকায় রক্ত জুড়তে লাগে, আর ডাকবে বলে দেবতা রে খা খা দুধ খা খা, জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। দেবতা দুধ পান করে না। ওই পদে যাইতেছিলেন খাজা মাইনউদ্দিন চিশতি, আল্লাহর একজন মাহবুব বান্দা, একজন আল্লাহর ওলি। দেখে মন্দিরের মধ্যে একটা মেয়ে কান্নাকাটি করে, রক্ত ঝরে, এই রক্তগুলো দেবতার গায়ে লাগে গেছে। ভিতরে মন্দিরের ভিতরে গেলেন খাজা মাইনউদ্দিন চিশতি, যায় দেখে প্রতিমাগুলো দাঁড়ায় দাঁড়ায় আছে। মেরে ডাকতে বলে, মেরে তুমি কান্দ কেন, তোমার গায়ে রক্ত কেন? মেয়েটা বলে, হুজুর আমার বাপ দাদা সারা জীবন পূজা করে মন্দির আইয়া প্রতিদিন দুধ পান করে, আমি সকাল থেকে দুধের পাতিল নিয়ে বসে আছি, বড় দেবতা খায় না, মেজ দেবতা খায় না, ছোট দেবতা খায় না, আমিও প্রতিজ্ঞা করছি যতক্ষণ পর্যন্ত আমার দুধ খাবে না আমিও মন্দির থেকে যাব না। জোরে বল আল্লাহু আকবার। খাজা মাইনউদ্দিন কানের মধ্যে টান দিয়ে বলে, এই লুটি, এই দেবতা দুধ খা, মেয়েটার কপাল দিয়ে রক্ত জোরে তাড়াতাড়ি খা। মূর্তি কয়, হুজুর বিয়াদবি মাফ চাই, খাইতেছি দেরি করব না। জোরে কন্যা সুহার আস্তে কইতে, আস্তে কইতে, দেবতা মেয়েটার হাত থেকে দুধের পাতিল নিয়ে পান করা শুরু করলেন। দেবতায় ভাগ করে খালেন, যতগুলো দেবতা আছে সবাই ভাগ করে দুধ খায়। খাজা মাইনউদ্দিন কয়, মা রে আর কান্দিস না, তোর জীবন ধন্য, তোর দেবতায় দুধ পান করেছে, তুই চলে যা। জোরে জোরে বলেন মারহাবা। খালি পাতিল নিয়ে বাড়ি গেছে, বড় পণ্ডিত ডাকতে কয়, মারে দুধ কই? মি বলে, বাবা বড় দেবতা আমার হাত থেকে নিয়ে ভাগাভাগি করে খাইছে। আল্লাহ আকবার। বড় পণ্ডিত কয়, মা তোর মাথাটা একেবারে গেছে, মাটির পুতুল কি কোনোদিন খাইতে পারে, মাটির পুতুল কি কোনোদিন খাইতে পারে? কয় বাবা গো, সারা জীবন তোমরা পূজা করলাম, আজ পর্যন্ত দেবতারে কিছু খাওয়াইতে পারলাম না, আর আমি তোমার কন্যা হয়ে দেবতারে দুধ পান করাইছি, তুমি বিশ্বাস গেলা না বাবা? কই মারে তুই পাগল হয়ে গেছিস, বুঝে বিশ্বাস না হয় বাবা, আগামী কাল দুধ দিয়ে যাবা, আমি খাওয়াইবো তোমাদের সামনে। বাবাকে কাম সারছে সারা জীবন, পূজা করি আমি হলাম এই মন্দিরের প্রধান, হিন্দু পণ্ডিতদের প্রধান, এখন তো মন্দিরে মন্দিরে যায় দেবতায় দুধ পান করছে, এই কথা যদি লোকজনে জানতে পারে আমার তো জীবন শেষ, ইজ্জত চলে যাবে। দেবতার অন্যান্য পণ্ডিতেরা হিন্দু পণ্ডিতেরা এসে বলে, গুরু মন্দিরে যাবেন নি? কয় যাব। কয় শুনছুনি, আমার মেয়ে দুধ পান করাইছি, বড় দেবতা, মেজ দেবতা, ছোট দেবতা রে, পণ্ডিতরা কয় আপনার মেয়ের মাথাও গেছে, আপনার মাথা গেছে, সারা জীবন পূজা করলাম জীবনে মন্দিরে, আজ পর্যন্ত কোনো প্রতিমারে আমরা খাওয়াইতে পারলাম না, আর আপনার মেয়ে খাওয়াইছে কথা মানতে পারলাম না, নিশ্চিত আপনার মেয়ের মাথা দিয়ে রক্ত বাইর করে, নিশ্চিত কোথাও কোনো অপকর্ম করছে, এটা ঢাকার জন্য আমাদের কাছে বলছেন, দেবতার কাছে মাথা ঠুকায় ঠুকায় খাওয়াইছে, যদি বিশ্ব তোমার মেয়ে যদি সতী সাথী হয় প্রমাণ করো আগামীকাল, যদি দেবতায় দুধ খায় তাহলে মনে করব তোমাদের কথা সত্য, তোমার মেয়ে সতী সাথী না হয় মনে করব ব্যভিচারিণী অন্যায়কারিণী। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। পরের দিন দুধের পাতিল নিয়ে, দুধের পাতিল নিয়ে রওনা হয়ে গেছে মন্দিরে, মেয়েটা পাতিল নিয়ে রাখছে বড় মন্দিরের কাছে, নিয়ে বড় দেবতার কাছে কয় খা। দেবতা কথা হয় না, মাথা মারে না, মেজটারে কয় খা কথা বলে না,
সুরোডারে কয়ে খা কথা বলে না, কথা বলে না। এবার মেয়েটা রাগ করে বলে খাবি কি খাবি না। এবার বড় পণ্ডিতের সবাই বলে পণ্ডিত সাহেব আপনার মেয়ে একটা ভণ্ড প্রতারক, আপনি একজন মিথ্যুক, মাটির পুতুল দুধ পান করেছে, আমাদেরকে কি বুঝাইতে চান। মেয়েটা বলে দেবতা রে আমার বাবার ইজ্জত যায়, আমার ইজ্জত যায়, দুধ কি পান করবি না হয়, গতকালকে যিনি কানে ধরে টান দিছে তারে ডাক দিবনি। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। এরে দেবতা কয় মা মারা বাবা বলে সমস্ত পণ্ডিত কয় সর্বনাশ, এ তো খালি দুধ পান করে নাই, মাটির বোতল কথা কয়, সারা জীবন পূজা করলাম কথা বলে না খায় না, আজকে দেখি মাটির বোতল কথা কয়। এ দেবতা খেয়ে দেবতারে দেয়, ও দেবতা খেয়ে ও দেবতারে দেয়, ভাগ যোগ করে এক পাতিল দুধ শেষ করে ফেললো। আল্লাহ আকবার। বড় পণ্ডিত ডাকতে কয় মারে এত বেল যত বুঝাইলি কোন দেবতা কথা বলল না, কার কথা বললি যে তার ডাক দিবনি। দেবতার জবান খুলে গেছে কয় মা গো ডাকা লাগতো না পাতিল দাও, বলো মা গো সে কে। মেয়ে কয় বাবা আমি চিনি না, তবে একটা দাড়িওয়ালা টুপিওয়ালা পাঞ্জাবিওয়ালা গায় এই পাগলটা রাস্তা দিয়ে যাইতেছিল গো বাবা, আমি যখন দেবতারে দুধ পান করানোর জন্য অনেক চেষ্টা করেছিলাম ব্যর্থ হয়েছিলাম, তখন ওই পাগলটা এসে বলল, ওই পাগলটা আল্লাহর পাগল এসে বলে দেবতারে দুধ পান কর, মেয়েটা অনেক কষ্ট করে কানা ধরে, তখন সব দেবতা পান করেছিল দুধ গো বাবা, আজকে তার নামটা বলার সঙ্গে সঙ্গে সব দেবতা দুধ পান করে নিছে বাবা। কয় মারে কোন দিকে গেছে, কয় এদিকে গেছে, যাইতে পণ্ডিতেরা কয় চল যে দেখিয়েছি লোকটাকে, যায় দেখে এক জঙ্গলার মধ্যে একদিন নয় দুদিন নয়, ওরে খাজা মাইনুদ্দিন চিস্তি কত কষ্ট সাধনা করছে জঙ্গলায়, পেটটি ভরে কোনোদিন খাই নাই কোনোদিন ঘুমায় নাই, আল্লাহর প্রেমে এমন পাগল ছিল এমন সাধক ছিল, এই দুনিয়ার কোনো মুখাপেক্ষী নয় আমার আল্লাহর পাগল, যাই নামাজের মধ্যে বসে ডাকতে বলে আমার মালিক আমি মাইনুদ্দিন অপরাধী, আমি মাইনুদ্দিন রে তুমি দুনিয়ার মধ্যে পাঠাইলে গো, ঠিক মতো তোমার গোলামি করতে পারি না, দাসত্ব করতে পারি না, তুমি আমারে ক্ষমা করে দাও গো আমার আল্লাহ। হিন্দুরা যায় দেখে খাজা মাইনুদ্দিন দরজার পাশে দাঁড়ায় আছে গভীর জঙ্গলের মধ্যে, শত শত হিন্দুরা খাজা মাইনুদ্দিন কি ডাকতে বলে, খাজা মাইনুদ্দিন শোন আর একটা মিনিট, আমরা হিন্দু থাকতে চাই না, আমরা দেবতা পূজা করতে চাই না, যার ভয়ে মাটির দেবতা কথা বলে, যার ভয়ে মাটির দেবতা দুধ পান করে, তুমি আমাদের তওবা করায় দাও, আমরা আজ থেকে মুসলমান হয়ে যাব। খাজা মাইনুদ্দিনের কাছে শত শত হিন্দু পণ্ডিতেরা কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে, লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন মারহাবা, আরো জোরে। এই জন্য আল্লাহ ওলিদের কাছে আসে, আল্লাহ নবীদের কাছে আসে, ওহি সুবহানাল্লাহ, আল্লাহর ওলিদের কাছে আসে কি, জোরে বলেন কি আসে, ইলহাম আসে, নবীদের কাছে আসে ওহি, আল্লাহর কোন পাগলে আল্লাহ কোন জায়গা খেলাইব, কোথায় কোথায় নিব, ও মুসলমান বাবারা
আমার দাদু ভাইয়া মারামারি নয়, হাঙ্গামা নয়, আল্লাহর মাহবুব বান্দা দিনের দাওয়াত দিছে এইভাবে মানুষকে এসকে দুনিয়ার মধ্যে ডুব দিছে, কারণ মানুষ তার কদমের মধ্যে লুটায়া যায়, কারণ তারা দুনিয়ার কোনো মুখা ফেক্কি থাকে না, তারা হয়ে যায় আল্লাহর পাগল। আর আল্লাহর পাগল যখন হয়ে যায় দুনিয়ার কোনো মুখা ফেক্কি তারা নয়, একমাত্র আমার মাওলার মুখা ফেক্কি হয়ে যায়। জোরে বলেন ঠিক কি না? বাদশাহ শাহজাহান যিনি রাজমহলকে দুনিয়ার মধ্যে নাম শুনেছেন, তাজমহল বানাইল, ইনি একটা মসজিদ বানাইলেন, মসজিদের নাম হলো দিল্লির জুমা মসজিদ। নাম কি? জোরে বলেন দিল্লির। 10,000 শ্রমিক দিয়ে, কত হাজার? 10,000 শ্রমিক দিয়ে 10 বছর সাধনা করে মসজিদ কেন বানাইলেন? এক একটা কোরআন খতম দিতেন, এক একটা হাফেজ দিয়া এক একটা কোরআন খতম দিতেন, আর এক এক বাস্তা সিমেন্ট ডালতেন বা ইটের কাজ শুরু করতেন। এত যত্ন করে মসজিদখানা বানাইলেন, মসজিদখানা বানানো কমপ্লিট, প্রথম জুম্মার নামাজ আদায় করলেন, এলহামের মধ্যে শুনতে পায় বাচ্চা শাহজাহান, ওই মসজিদে নামাজ আদায় করবা, তোমার নামাজ হয় নাই, নামাজ হয় নাই। আমি বাস্তবকে আলোচনা প্রতিদিন করি, কিন্তু আজকে হঠাৎ করে কেন যেন পাগলদের কথা মনে পড়তেছে, এই কথাগুলো বলতেছি। বাদশাহ শাহজাহান তুমি জুম্মার নামাজ আদায় করলে, তোমার নামাজ হয় নাই, তোমার মুসল্লিদের নামাজ হয় নাই। জোরে বলো মারহাবা। বাদশাহ শাহজাহান কান্দার কান্দ, এত সাধনা করে এত কষ্ট করে মসজিদ বানাইলাম, এই মসজিদে নামাজ হবে না কি শুনলাম, ঘটনাটা কি? এলহামের মাধ্যমে শুনে বাদশাহ শাহজাহান দ্বিতীয় জুম্মার নামাজ আদায় করলেন। বাদশাহ শাহজাহানকে এলহামের মাধ্যমে জানায় দেয় বোমের ঘরে, বলে বাদশাহ শাহজাহান নামাজ হয় নাই, নামাজ হয় নাই। বাদশাহ শাহজাহান চতুর্থ জুম্মার নামাজ যখন তৃতীয় জুম্মার নামাজ আদায় করলেন, আবারও একই স্বপ্ন, বাদশাহ শাহজাহান তোর নামাজ হয় নাই। বাদশাহ শাহজাহান চিন্তা করে, আল্লাহ এত সাধনা করে মসজিদ বানাইলাম, এই নামাজ কেন হবে না একটু জানতে চাই, বলে বাদশাহ শাহজাহান রে কেবলা নির্ণয় ঠিক হয় না। সুবহানাল্লাহ, বলেন শরিয়াতের কেবলা হলো কাবা, দুজানের কেবলা রহমাতুল লিল আলামিন, মুনাজাতের কেবলা শাজিম, আর মুরিদের কেবলা হলো পীর কেবলা। জোরে জোরে বলো আল্লাহু আকবার। শরিয়াতে যেহেতু নামাজ আদায় করো কেবলা প্রয়োজন, তোমার কেবলা সাথ, তোমার কেবলা নির্ণয় ঠিক হয় না, এই ফেলে হলে সারা জীবন নামাজ পড়লেই মসজিদে নামাজ হইতো না। বাদশাহ শাহজাহান আলেম ওলামার কাছে যায়, নেতাকর্মীর কাছে যায়, সবাই বলে বাদশাহ শাহজাহান মসজিদ ভেঙে দাও, যে তুই মসজিদে নামাজ হবে না ভেঙে দাও। বাদশাহ শাহজাহান বলে মসজিদের যদি একটা ইট খসাই ফেলো গো, আমার কলিজার মধ্যে লাগবে, আমার জীবন থাকতে আমার মসজিদের গায়ে কেউ হাত দিবি না, কারণ আমি 10 বছর সাধনা করে মসজিদ বানাইলাম, এই মসজিদের ইট বালুর মধ্যে হাত দিলে আমি বাচ্চার কলিজার মধ্যে হাত লাগাইবি। কত ভালোবাসে মসজিদকে। আমি বাদশাহ শাহজাহান যে কোনো উপায়ে দেখতে হবে মসজিদে নামাজ হবে কি হবে না, আল্লাহু আকবার। উজির কয় হুজুর, এই জামানের একজন হাদি আছে নিজামউদ্দিন আউলিয়া, নাম কি? নিজামউদ্দিন আউলিয়া। উনার কদমের মধ্যে চলে যান, উনি একটা পরামর্শ দিবেন, এই মসজিদের বিষয় নিয়ে কথা বলবেন। খাজা মাইনউদ্দিন চিশতি চলে গেলেন নিজামউদ্দিন আউলিয়ার বাড়ি, যে দেখে নিজামউদ্দিন আউলিয়া যায় নামাজের পর বসে আমার মাওলার জিকির করে, জোরে জোরে বলো মারহাবা। ডাকতে বলে আসসালামু আলাইকুম আল্লাহর ওলি, নিজামউদ্দিন আউলিয়া আপনার কাছে আমি আসছি, আমার মসজিদে নামাজ আদায় করেছি, কেবলা নির্ণয় ঠিক হয় না, নামাজ হয় নাই, নামাজ হয় নাই।
এখন আমি এই মসজিদ নিয়ে বড় বিপাকে আছি, আমার যে কোন একটা পরামর্শ দেন কি করব। আপনি একটা পরামর্শ দেন। নিজামুদ্দিন আউলিয়া কয়, ও বাচ্চা শাহজাহান, এই দায়িত্ব আল্লাহ আমারে দেয় না। আমি নিজামুদ্দিন আউলিয়া একটা পরামর্শ দিই, তুমি চলে যাও দিল্লির জঙ্গলের মধ্যে যাও, ওই দিল্লির জঙ্গলের মধ্যে পাগলের সন্ধান পাবা, যিনি আজ থেকে ১২টা বছর ওই জঙ্গলে খায়, জঙ্গলে ঘুমায়, ওই জঙ্গলের লতা পাতা খেয়ে বাস করে, ১২টা বছরের মধ্যে একগে আপনি কোনো দিন কি খায় নাই, ভাত খায় নাই, রুটি খায় নাই, ওই জঙ্গলের পাতা খায়, আর আল্লাহর জিকির করতে করতে গায়ের লোমগুলো বড় হয়ে গেছে, হাতের চাড়াগুলো বড় বড় হয়ে গেছে, ওই পাগলের গাড়া শুকাইয়া কঙ্কাল হয়ে গেছে, নাম তার হলো আল্লাহর ওলি হারে বারে শাহ। এই পাগলরা আওয়াজ শোন, কিছু কথা বলে যাই, বলবো না ছেড়ে দিব, ছেড়ে দিব, কয়টা বাস, তিনটা বন্ধু, তিনটা ফোন তো করবো, যেহেতু বিদায় নিব তো চলে যাব, আল্লাহ বাসায় রাখলে, কেন পাগলের বাড়িতে আর পাগলের কথা মনে পড়তেছে বারবার, খাজা কে আরে বারেসা, সন্ধান দিল কিডা, কথা কয় না কেন, পাগলের কাছে পাগলের খোঁজ আছে, তুই মৌলবি বুঝবি না, শরিয়াতের মৌলবিরা খালি ফটোস ফটোস করবি, খালি মাকরাজ দবি, আরো যে গায়রিল মাকদুবি আলাইহিম আলা দাল্লিন, কয় জুয়াল্লিন না দুয়াল্লিন, কত বুঝলি, শরিয়াতের মৌলবিরা খালি শরিয়াত নিয়ে ফালাফালি, শরিয়াত শরিয়াত শরিয়াত, দরকার শরিয়াত, শরিয়াত ছেড়ে দিলে কাফের আমরা মানি, কিন্তু শরিয়াত তরিকা থাকি কম মারিফাত, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আরো জোরে বলেন, পাগলের খেলা পাগলের সাথে, রাডার আল্লাহর ওলিদের সাথে আল্লাহর কাল লাগে কার জয়েন্ট, ও চোখ বুঝে বলে দিতে পারে কোথায় কি আছে, এটা কয় এটা বুঝবে না, এটা বুঝতে গেলে পাগলের দরবারে যেতে হবে, গেলে পারে চক্ষু খুলবে, জোরে বলেন ঠিক কি ঠিক, কোন চক্ষু, শরিয়াতের চক্ষু না দেহের চক্ষু, এই দেহ চক্ষু খুলে গেলে ছয় লতিফা, এই ছয় লতিফা জিন্দা করতে হলে আল্লাহর ওলিদের দপ্তরে যাওয়া লাগে, জোরে বলেন ঠিক কি না, লতিফার এর শরিয়াতের মৌলবি জিগাবেন যে ছয় লতিফার বাড়ি কদি, ওর বাপের ক্ষমতা আছে না কইতে পারে, শরিয়াতের মৌলবি জিগাবেন লতিফার বাড়ি কই, কয় লতিফা, মানব দেহের কয় লতিফা, কোন জায়গা কোন লতিফার বাড়ি, ওর যদি পায়জামা গরম না হয়ে যায় আমার কাছে বুঝে নেবেন, কথা বুঝলি, পাগলের কাছে গেলি পাগল চোখ বুঝে বলে দেবে, এই জায়গায় লতিফা, এই জায়গায় লতিফা, এই জায়গায় লতিফা, এই জায়গা মৌলার বাড়ি, এই জায়গা রাসুলের বাড়ি, এই জায়গা অমুকের বাড়ি, সব বাড়ি একদম খানে খানে, দেহের মধ্যে কোন জায়গা কার জায়গা, কোন জায়গা কোন হৃৎপুণ্ড, কোথায় কি, কোন জায়গা কোন গোস্ত, সব কিছু বলে দিতে পারে পাগলায়, জোরে বলেন ঠিক কি না, জোরে বলেন ঠিক কি না, এটা আমি আপনি বুঝতাম না, এই জন্যে শরিয়াতের বিদ্যা অর্জন করতে হলে যেতে হয় স্কুল কলেজ, আর মারেফাতের বিদ্যা অর্জন করতে হলে যেতে হয় কামেলের দপ্তরে, জোরে বলেন ঠিক কি না, আরো জোরে বলেন ঠিক কি না, আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, আলা সুন্নাত ওয়াল জামাত, জিন্দাবাদ জিন্দাবাদ, বাইরে বুঝবি আমার জায়গা যখন তুই যাবি তখন তোর হৃদয় থেকে পাগলে কি তাকওয়াই দিব, পাগলেই বুঝবি, এই জবান, জবান আর নিজের জবান থাকে না, যখন আল্লাহ বান্দার হয়ে যায় বান্দা আল্লাহর হয়ে যায়, তখন বান্দার জবান আল্লাহর জবান হয়ে যায়, পাগলের বাড়ি আসলে পাগলের জবান হয়ে যায়, জোরে বলেন ঠিক কি না, বুঝতে হইব, বুঝতে হইব, জোরে বলেন ঠিক কি না, এই জ্ঞান সবার এই চোখে, শরিয়াতের চোখ দিয়া বুঝবি না, শরিয়াতের চোখ দিয়া বুঝবি না, জোরে বলেন ঠিক কি না, মুসলমান বাবারা আল্লাহর ওলি কোথায় বাস করে, দিল্লির জঙ্গলে কোথায় কোথায় কোথায়, দিল্লির জঙ্গলে, বিশাল জঙ্গলে, এই জঙ্গলের ভিতরে বাস করে বাচ্চা শাহজাহান বাড়ি যাইয়া খাবার পানি নিয়া দিল্লির জঙ্গলে চলে গেলেন, জোরে জোরে বলো মারহাবা, কোথায় গেল, দিল্লির জঙ্গলে,
বাচ্চা শাহজান ঘুরে আর পাগল রে খোঁজে পায় না, খোঁজে আর পায় না, পাগল রে পাওয়া এত সহজ নয়। বাঘের সাথে দেখা, বিড়ালের সাথে দেখা, বাগডাসার সাথে দেখা, হরিণের সাথে দেখা, বন মানুষের সাথে দেখা, কিন্তু আল্লাহর ওলি হারে বারে শাহর সঙ্গে দেখা হয় না। বাদশা শাহজান কান্দার বলে, আমার আল্লাহ আমি বাদশাহী ছেড়ে দিলাম, বাদশাহী ছেড়ে দিয়ে আমি দিল্লির জঙ্গলায় ঘুরি, আল্লাহ তুমি আল্লাহর ওলি হারে বারে শাহর সঙ্গে একটু দেখা করে দাও। অনেক সাধনা করতে লাগলেন, একটা সপ্তাহ কেটে গেল, দশ দিন কেটে গেল, একটা মাস, কয় মাস, এক মাস বাচ্চা শাহজান ঘুরতে ঘুরতে পাগলের মতো ঘরে পাগলের সন্ধান পায় না রে। বনের ভিতরে বাঘের ভয়, বনের ভিতরে হিংস্র প্রাণীর ভয়, বাসা শাহজান শুধু কান্দার ডাকতে বলে, আমার মালিক আমি যে উদ্দেশ্য করে এসেছি ওই পাগলটা যদি না পাই রে আমার জীবন বিফলে। জোরে বলেন আল্লাহ। খুঁজতে খুঁজতে যাইয়া দেখি গভীর জঙ্গলের ভিতরে ওই আল্লাহর ওলি হারে বারে শাহ সিজদার মধ্যে পড়ে কান্দে, আমার মালিক তোমারে ডাকতে পারি না, তোমার গুণগান ঠিক মতো গাইতে পারি না, ও আমার মালিক আমি অপরাধী, আমি পাপি, আমি গুণাগার, আর আমাদের শরীয়তের মৌলবীরা কয় আমি বড় আলেম, কামেল পাস, ট্রিপল টাইটেল, চতুর্থ টাইটেল, পঞ্চম টাইটেল, আমি হাফেজ, আমি মোল্লা, আর আল্লাহর ওলিরা আল্লাহর মাহবুব বান্দারা নিজেরে বিনয় সাজে কেমনে বলে, আল্লাহ আমি পাপি, আমি অপরাধী। দেখবেন আল্লাহর কোন মাহবুব বান্দা নিজের ভিতরে অহংকার নাই রে, তারা বিনয় হয়ে যায়। এই দুনিয়ার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট ভাবে নিজেকে অপরাধী ভাবে, আর মুসলমান ওই দানব জাতি আলেমরা নিজেকে বিশাল ফকরগিরি করে, আল্লাহর মাহবুব বান্দার নিজেকে খুব ছোট মনে করে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? যে গাছে ফল ধরে ঝুঁকে যায় গাছে। আমাদের দেশে অনেক শরীয়তের মৌলবীদের উড়ে বাবা, যদি খালি পড়তে পারে বাবা, খালি একটু যদি খালি পড়তে পারে কোরআন শরীফ, উরে বাবা, একদম কোন আলেম রে আলেম আল্লাহর মাহবুব বান্দারা, তারা জাহিরি হওয়ার জন্য আসে না, তারা বাতিনি জগতে থাকে, আল্লাহ যখন তাদের প্রকাশ করায় তখনই তারা প্রকাশ হয়। জোরে বলেন ঠিক কিনা? তবু নিজেকে অপরাধী ঠিক কিনা? আমি পাপি অপরাধী, মৌলা তোমার দয়া সাই বলেন, আমি পাপি এরে তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়, আল্লাহ তুমি যদি না করো দয়া, আমার হবে কি উপায়, আমি পাপি অপরাধী, মনে তোমার দয়া সাই বলে না, আমি পাপি। একটু মহব্বত বলেন না, আমি পাপি অপরাধী, মৌলা তোমার দয়া, ওই আমরা কামেল পীরের কদম ধরেছি, দ
দয়াল নবীর প্রেমের গমালা গলায় পড়েছি আমরা কামেল পীরের কদম ধরে আমরা দয়াল নবীর প্রেমের গমালা গলায় এরে তুমি যদি না করো দয়া বলা তুমি যদি না করো দয়া আমার হবে কি উপায় হায় হায় তুমি যদি আমার হবে কি উপায় আমি পাপি অপরাধী দয়াল তোমার দয়া সাই বলে না আমি পাপি আমি সংসারের ঝামেলাই পড়ে নাসি নিলাম আল্লাহ রাসূল এই জগতের উপরে ওরে কঠিন দিনে রোজা সরে মওলা কঠিন দিনে রোজা সরে আমার হবে কি উপায় আমি পাপি অপরাধী মওলা তোমার দয়া সাই বলে না আমি আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করে দাও আমি পাপি এ দুনিয়ার মুসলমান বাচ্চা চা দেন অনেক কুস্তে কুস্তে যাইয়া পাইল খাদা হারে বারে সারে চুরি বলেন মার হাবা দেখি গায়ের মধ্যে বড় বড় ল মাথার চুলগুলো অনেক বড় বন মানুষের মতো দেখতে হাতের নখগুলো অনেক বড় বড় কারণ বারোটা বছর জঙ্গলে একদিন নয় দুদিন নয় কয়টা বছর বারোটা বছর জঙ্গলের মধ্যে মানুষের সাথে তার চলাফেরা নয় জঙ্গলের মধ্যে থাকে জঙ্গলের মধ্যে খায় জঙ্গলের মধ্যে ঘুমায় পিছন থেকে ডাক দে আল্লাহর ওলির দিকে চিনতে পেরেছি বাচ্চা সাজান বলে আল্লাহর ওলি গো আমার যদি ভুল না হয় নিশ্চিত আপনি আল্লাহর ওলি হারে বারে সাজরে বলেন মারহাবা আল্লাহর ওলি বলে আমি তোমাকে চিনতে পেরেছি তুমি দিল্লির বাদশা বাদশা সাজান ঠিক কিনা এ মুসলমান গভীর মনোযোগ একটু বুঝা নিবেন আলোচনা ধীরে ধীরে আমি আলোচনায় যাই গলাটাও পরিষ্কার হোক আলোচনার মধ্যে ডুব দিই প্রেম দুনিয়ায় ডুব দিই কোন বান্দা যখন খাস্তবা করে আল্লাহ বলে ডাক দেয় আমার আল্লাহ ওই বান্দার দুনিয়া দুনিয়া গুণাগুলো মাফ করে দেয় জোরে বলেন মারহাবা কিয়ামত পর্যন্ত তওবার দরজা বন্ধ তওবার দরজা খোলা কিয়ামত পর্যন্ত নবীদের দরজা বন্ধ মানুষের মৃত্যু হয় দুটো টাইমে একটা হলো রাতের বেলা একটা হলো দিনের বেলা ও মুসলমান দিন শেষ করেছি রাত ফিরাই শেষ এখনো পর্যন্ত মৃত্যুবরণ করি নাই একটু আমার সাথে খাস তওবা করে আলোচনায় ডুব দিয়ে আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা إلا بالله العلي العظيم لا إله إلا الله محمد رسول الله زور زور سيلا ولا جابنا مرحبا اے دنیا المسلمان
দেলের কান্ডা লাগায় শুনে নাও, আল্লাহর ওলিদের কথা ভালো করে শুনে নাও। আল্লাহ বলেন কুরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ নিজে বলেন নাও নামাজের আগে আলা নাই, হজের আগে আলা নাই, যাকাতের আগে আলা নাই। আল্লাহ বললেন আল্লাহর মাহবুব বান্দাদের বিষয়ে আল্লাহ বলে আলা শব্দ ইন্না নিশ্চয় আর ইন্না উলিয়াল্লাহি আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লা নাই খবর শব্দের অর্থ ভয়, ওরা যদি অবস্থান করে তোমাদের উপরে জানুন তাদের কোনো চিন্তা নাই ভাবনা নাই, জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। এক মাতালের তওবার কথা বলে আমি আলোচনা শুরু করব, যেহেতু একজন আল্লাহর প্রিয় বান্দার বাড়ির আঙ্গিনে আপনারা এসেছেন আজকের মাহফিলের যিনি সভাপতি উনিও একজন পীর মানুষ আল্লাহর মাহবুব বান্দা। এ মুসলমান আরবিতে বলা হয় মুর্শিদ, ফার্সিতে বলা হয় পীর, বাংলায় বলা হয় অভিভাবক, ইংলিশে বলা হয় গার্জিয়ান। জোরে বলেন মারহাবা, আর একটু জোরে। যেহেতু ওলি আল্লাহর দপ্তরে দুইটা জিনিস পাওয়া যায়, একটা হচ্ছে রহমত আর একটা হলো গজব। কি পাওয়া যায় এখানে? দুইটা জিনিস পাওয়া যাবে, একটা হলো রহমত একটা হলো গজব। রহমত নিতে চাই না গজব নিতে চাই? হযরত হাসান বসরি রহমাতুল্লাহর কদমের মধ্যে এক মাতাল, ভালো করে বুঝি, একজন মাতাল, তার বাবা মা দুজনই ছিলেন মরিদ। হাসান বসরি রহমাতুল্লাহর কদমে মারহাবা বলা যাবে না? আর একটু জোরে। প্রতিনিয়ত আসা যাওয়া করতেন, প্রতিনিয়ত স্বামী স্ত্রী পীরের কদমের মধ্যে যাইতেন, বায়াত গ্রহণ করলেন, ওলি আল্লাহর কদমের মধ্যে যায়। হঠাৎ প্রিয় মুসলমান শুনে নাও, একটা সন্তান আল্লাহ তাদের দান করল, কিছুদিন পরে ওই মুরিদ মারা গেলেন। মুসলমান শুনে নাও, দুনিয়ার মানুষের বিদায় হয়ে গেলেন, স্ত্রী একা হয়ে গেলেন, কলিজার টুকরো সন্তানকে নিয়ে পীরের কদমে আসা যাওয়া করে। আর চিন্তা করে ডাকবে আমার আল্লাহ, জীবনে আর কোনোদিন বিয়ে করব না, জীবনে আর কোনোদিন শাদি করব না, কলিজার টুকরো সন্তানকে আমি আল্লাহওয়ালা বানাবো, কলিজার টুকরো সন্তানকে আমি দিন এলেন শিক্ষা দিব, দুনিয়ার মধ্যে একজন কামেল বানাবো। জোরে বলেন আল্লাহ আকবার। সন্তান যখন বড় হয়ে গেল, নামাজ ছেড়ে দিল, রোজা ছেড়ে দিল, সন্তান মায়ের অবাধ্য হয়ে গেল, আল্লাহু আকবার বলেন, সন্তান মায়ের অবাধ্য হয়ে গেল, মাতাল, ইয়াবা, ট্যাবলেট, জুতু, গাঁজা, মদ এগুলো সেবন করতে লাগলেন, জনম দুঃখিনী মা চোখের পানি ছেড়ে কান্দে আল্লাহর দরবারে। আর পীরের দরবারে যা বলে, হুজুর আমার ছেলের জন্য একটু দোয়া করেন, ছেলে যেন পথে আসে, জীবনে শাদী করলাম না, এই কলিজার টুকরা সন্তানকে মানুষ করার জন্য জীবনে কষ্ট করে গেলাম, আজকে ছেলে তো আমার লাইনে নাই, নষ্ট হয়ে গেছে, আমি আল্লাহর দরবারে কি জবাব দিব, আমি আমার স্বামীর কাছে কি জবাব দিব, সন্তান নিয়ে বড় বিপাকে আসি। মুসলমান দিলের কান্ডা লাগে শোনো, সন্তান মাতাল হয়ে ঘোরাফেরা করে, মায়ের কোনো হুকুম শোনে না, মায়ের কোনো কথা শোনে না, জনম দুঃখিনী মার কোনো আদেশ মানে না। কিছুদিন পরে সন্তান অসুস্থ হয়ে গেলেন, অনেক টাকা খরচ করে সন্তানকে চিকিৎসা করলেন, কিন্তু সন্তান ভালো হলো না, মরণ ব্যাধি ধরল। মা বারবার বলে, বাচারে চল যাই, হাসান বসির কদমের মধ্যে যাই।
তওবা কর, তওবাকারী কে আল্লাহ ভালোবাসে, তওবাকারীর গুনাহ মাফ করে দেয়। জনম দুখিনী মা চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে মালি, এই কলিজার টুকরা সন্তান জাহান্নামে চলে যাবে, বড় বিপদের মধ্যে পড়ে যাবো। আল্লাহ সন্তানকে বলে বাবা চল আসান বসির কদমের মধ্যে যায়, ছেলে কোনো কথা শোনে না, কথা রাখে না। এমন সময় হঠাৎ একদিন ছেলে ডাকতে বলে মা আমি উঠতে পারি না, বসতে পারি না, কথা বলতে পারি না। মা গো তুমি হাসান বসরিকে একটু নিয়ে আসো, আমি হাসান বসরির কাছে বায়াত গ্রহণ করব, হাসান বসরির কাছে কালেমা পড়ব, হাসান বসরির কাছে আমি তওবা পড়ব, আল্লাহ যেন আমারে মাফ করে দেয়। এই কথা বলার পর মা জননী চলে গেলেন হাসান বসরির কদমের মধ্যে, পীরের কদমের মধ্যে যে সালাম দেয়। মুসলমান ডাকতে বলে হুজুর আমার কলিজার টুকরা সন্তান তওবা করতে চাই, কালেমা পড়তে চাই, আপনি যদি দয়া করে আমার বাড়ি যেতেন তাহলে কতই না মঙ্গল হতো। আল্লাহর ওলি হাসান বসরি গুসা হয়ে বলে মা গো তুমি আমার কাছে কেন আসছো, ওই সন্তানকে আমি জীবনেও তওবা পড়াবো না। এমনকি ওই সন্তান যদি দুনিয়ার মধ্যে মারা যায় জীবনে কোনো দিন আমি তার কাফন পড়াবো না, তাকে দাফন করাবো না, জানাজার নামাজ তার পড়াবো না। আল্লাহু আকবার বলেন, শুনার তোমার সন্তানের দায় দায়িত্ব আমি নিতে পারবো না। মা বলে হুজুর একটু দয়া করে গেলে কতই না উত্তম হতো। কয় না না ছেলে নষ্ট হয়ে গেছে, এই মাতালকে আমি কোনোদিন নামি যাব না তওবা করানোর জন্য। হাসান বসরির কদম থেকে মা ফিরে আসলেন, দরজা খুলে ঘরের মধ্যে ঢুকলেন, ছেলে ডাকতে বলে মা মা হাসান বসরি কাইছে, বলে না রে বাবা না হাসান বসরি আসবে না। সে বলেছে যদি তুমি মারা যাও তোমার জানাজা পড়বে না, তোমার কাফন পড়াবে না, তোমার কবর দিবে না, সুতরাং সে তো আসা তো দূরের কথা, তোমার তওবা করাবে না। আমার উপরে গুসা হয়েছে, বাবা আসবে না। ছেলে ডাকতে বলে জনম দুঃখিনী মা নিশ্চিত আমি মারা যাব, আমি আর বাঁচব না, তবে মরার আগে বলে যাই রে মা আমি যেদিন মারা যাব আমার মতো মাতাল আমার মতো গুনাগার, মা গো দুনিয়ার কোনো গোরস্থানে জানাজা দিবা না, দুনিয়ার কোনো গোরস্থানে আমারে দাফন করবে না, কারণ আমার মতো পাপি যে গোরস্থানে থাকবে সেই গোরস্থানে মানুষের কষ্ট হবে। মা শুধু তাই নয়, আমি যেদিন মারা যাব গো মা আমার গলার মধ্যে রশি দিয়া টানতে টানতে নিয়া সাগরের মধ্যে ফেলে দিবা, না হয় রাস্তার মধ্যে ফেলে দিবা, আমার জানাজা যদি হুজুর না পড়ে আমি জাহান্নামী, আমি বড় পাপি, আমি বড় অপরাধী। মা গো আমার লাশটা গলার মধ্যে রশি দিয়া টানতে টানতে নিয়া গভীর জঙ্গলের মধ্যে ফেলে আসবা। জোরে বলেন আল্লাহু আকবার। এই কথা বলেই মা সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আল্লাহু আকবার। কুল্লু নাফসিন জায়কাতুল মউত। প্রতিটা প্রাণীর মৃত্যু সাপ গ্রহণ করতে হবে। একটু সাউন্ড বাড়াবো। বলতেছিলাম যে কথা দেলের কান্ডা লাগা শোনো না, সন্তান মারা গেল, মা জননী মা তো মায়, মা তো এমনই হয়, মা চোখের পানি সেরে কান্দার ডাকতে বলে আমার মালিক আমি দুঃখিনী মা,
যতদিন দুনিয়ার মধ্যে আছি গো আল্লাহ, সন্তানের জন্য চোখের পানি পড়বে। আজকে সন্তান দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, আমি হাসান বসির কাছে নিয়ে গেলাম, তওবা উঠলো না কপালে, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন জনম দুঃখিনী মা। এমন সময় দরজার মধ্যে আওয়াজ আসলো, দরজার মধ্যে তিনটা টুকার আওয়াজ আসলো। মা বলে, কে আপনি কে গো? বলে, মা গো আমি হাসান বসরি। জোরে বলেন মারহাবা, আমি হাসান বসরি। মা বলে, হুজুর আপনি আসলেন, সে আসা আসলেন, তো বাইসা থাকতে আসলেন না, আমার কলিজার টুকর কপালে কালেমা উঠল না, আমার কলিজার টুকরো সন্তান তওবা কপালে জুটল না, চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলেন। হাসান বসি কয়, মা গো তুমি চোখের পানি মুছে ফেলো গো মা। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মা, তুমি হাসান বসি বলতেছি, তুমি চোখের পানি মুছে ফেলো। যখন তোমার বিদায় করে দিলাম, বিদায় করে দিয়ে আমি জোহরের নামাজ পড়ে যাই, নামাজের উপরে আমি কাত হয়েছিলাম, ইলহামের মাধ্যমে আমার আল্লাহ জানায় দেয়, হাসান যাও যাও জলদি যাও। ওই যুবকের জন্য মায়ের দোয়া করেছে, ওই যুবকের আমি আল্লাহ কবুল করে নিছি, যে তরুণায় বিনয় করেছে চোখের পানি ছাড়ছে, আমি আল্লাহ ওই যুবকের তওবা কবুল করে ফেলেছি। হাসান রে যাও, ওই যুবকের গোসল করাবা তুমি, ওই যুবকের কাফন পরাবা তুমি, ওই যুবকের জানাজা পরাবা তুমি, ওই যুবকের দাফনও করাইবা তুমি। জোরে জোরে বলেন মারহাবা। এ দুনিয়ার মুসলমান হাসান বসি ডাক দে, বলে জনম দুঃখিনী মা, আমি হাসান তোমার কলিদার টুকরো সন্তানের গোসল করাইব, জানাজা দিব, দাফন করাইব, কাফন করাইব, কারণ তুমি মাগো দোয়া করেছো সন্তানের জন্য, আল্লাহ তাআলা তোমার সন্তানের দোয়া কবুল করেছে, তোমার ছেলে তওবা আমার আল্লাহ কবুল করেছে গো মা। মা গো চোখের পানি মুছে ফেলো মা, কারণ কিয়ামত পর্যন্ত তওবার দরজা খোলা থাকে। এই জন্য আল্লাহর ওলিদের দপ্তরে যখন যান, দেখবেন আগেই শুরুতে তওবা করায় কামেল পীরের দরবারে গেলে, কামেল ব্যক্তির কাছে গেলে আগে তওবা করায়, তওবাতুন নসওয়া জীবনের শেষ তওবা করায় দেয়, বান্দার কিয়ামত পর্যন্ত নবী আইব না, তওবার দরজা খোলা থাকবো, আমরাও বেশি বেশি করে তওবা করব। আল্লাহ যেন তওবাকারীকে ভালোবাসে, যেহেতু আমাদের গুনাহগুলো মাফ করে দেয়। জোরে বলেন আমিন, আর একটু জোরে জোরে চিল্লায় বলেন আমিন। এ মুসলমান গভীর মনোযোগ, এই জন্য আমি ওলি আল্লাহদেরকে নিয়ে কিছু কথা বলতেছি। অনেকে বলতে পারেন হুজুর আয়েশা ওলি আল্লাহদের শুরু করলো, কারণ যাদের থেকে ইসলাম পাইলাম, যাদের থেকে মুসলমান হইলাম, যাদের মাধ্যমে আজকে নবীকে চিনলাম, সেই ওলি আল্লাহর পক্ষের স্লোগান দিতে চাই, ওলি আল্লাহর পক্ষে থাকতে চাই, যাদের পক্ষে আছে আমার আল্লাহ, যাদের পক্ষে আছে আমার রাসূল, তাদের পক্ষে থেকে জীবন যাপন করতে চাই। জোরে বলেন ঠিক কিনা, আরো জোরে জোরে চিল্লে বলেন আল্লাহু আকবার। এই জন্য রাসূল বলে মেরকাত ছরে, মেরকাতের দশম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল কুরআন পঞ্চম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা, মৃত্যু নাই, আলা সাবধান ইন্না নিচ্ছালা ইন্না উল্লাহ, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয় লাইয়ামুক, তাদের মৃত্যু নাই, এমন জীবন গঠন করব যেন পৃথিবী যেন অমর হয়ে থাকতে পারি, আল্লাহ যেন সেই তৌফিক দান করে। জোরে জোরে বলেন আমি। বাচ্চা সাজান বলে হুজুর, জীবনে আপনাকে আমি দেখি নাই, তবে আপনার পরিচয় শুনেছি খাজা নিজামুদ্দিন আউলিয়ার কাছে যাইয়া,
আপনার বিবরণ আমি শুনেছি, আপনি তো আমার নাম জানেন না, জানেন না, আপনার হচ্ছে চিনেন না, কেমনে করে আমার চিনলেন? কয়ে যেহেতু আমি থাকি আপনার রাজ্যে, আপনারা যদি না চিনি আপনার রাজ্যে কে উজির কে নাজির সবই আমি জানি। জোরে জোরে বলেন মারাবা। থাকে জঙ্গলে রাজ্যের কিডা প্রধানমন্ত্রী, কিডা স্বরাষ্ট্রমন্ত্রী, কিডা কি সব জান। বাচ্চা শাহজান মুসলমান শুনে নাও, বাচ্চা শাহজান ডাক দে বলে হুজুর একটা বিপদে পড়ে আসছে। বলে কি বিপদে পড়ে আছো? কয় হুজুর দশটা বছর সাধনা করে একখানা মসজিদ বানাইলাম, এই মসজিদে আমি নামাজ আদায় করলে নামাজ হবে না, এই মসজিদের নাকি কিবলা নির্ণয় হয় নাই, ভেঙে ফেল। হেনে এসুস কেন ভেঙে ফেল, ভেঙে বানাও। বাদশা শাহজান বলে হুজুর ওই মসজিদের মধ্যে আঘাত দিলে কলিজার মধ্যে লাগে, এই মসজিদের মধ্যে কেউ হাত দিলে আমার কলিজার মধ্যে লাগে, সুতরাং এই মসজিদ ভাঙতে দিতে পারি না। এই মসজিদ যদি ভেঙে দাও আমার কলিজাটা ছিদ্র হয়ে যাবে হুজুর। আল্লাহর ওলি হারে সার বারে সা কয়ে বাবা তাহলে তুমি জঙ্গলায় কেন? এই জঙ্গলায় কোনো মানুষ আসতে পারে না, এই জঙ্গলায় এত ভরা জঙ্গলের মধ্যে তুমি কেমনে আইলা? তোমার সফরের সঙ্গে কেউ আসেনি? কয়ে না। কয়ে কতদিন আসছো? বলে হুজুর একটা মাস হয়ে গেল, খানা দানা সব শুকায় গিতে আমার খাবারের কিছু নাই, পানি আনছি শেষ, খাবার আনছি শেষ, এখন আমার মরণ ছাড়া কোনো গতি নেই, আমি পথ ভুলে গেছি, এই জঙ্গল আর গভীর জঙ্গলের মধ্যে সে কোথায় কোন পথ দিয়ে আমি যাব আমার ঠিকানায় ভুলে গেছি, হুজুর আমার একটু দয়া করেন আমার মসজিদটা ঠিক করে দেন। আল্লাহর ওলি হারে বারে সা ডাকতে বলে ও বাচ্চু সাজান, এ তো কোনো ব্যাপারই না, ধাক্কা দিলেই তো মসজিদ ছড়িয়ে যায়। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। বাচ্চা শাহজান তাকা দেখে সব যা মিলে 5-6 কেজি গোসবে লোকটার গায়ে, এই লোক কয় মসজিদ ধাক্কা দিয়ে সরায় দিব? হুজুর ধাক্কা ধাক্কা এ কোনো ব্যাপার না, ধাক্কা দিলেই তো ঘুরে যাবে। সুবহানাল্লাহ বলেন না। বাচ্চা শাহজান বলে হুজুর তাহলে আপনার আমার সাথে যেতে হবে, আমার মসজিদটারে ঘুরে কেবলা নির্ণয় করতে হবে। এবার আল্লাহর ওলি হারে বারে সা বলে বাচ্চা শাহজান একটা ওয়াদা করে লাগবে গো, তোমার মসজিদ আমি ঠিক করে দিব, কেবলা নির্ণয় ঠিক করে দিব, বিনিময় আমার কিছু দেওয়া লাগবে। কয় কি দিব? কয় সারা জীবন আমি ত্যাগ করেছি, আমি ভোগ করি নাই, আজকে আমি তোমার কাছে ভোগ করতে চাই, আমাকে দেওয়া লাগবে। বাচ্চা শাহজান বলে হুজুর কি দেওয়া লাগবে? বলে দেওয়া লাগবে আমি তোমার ওই মসজিদের মেম্বারের নিচেই ঘুমাইতে চাই, যদি আমাকে এই হুকুমটা দাও আমার বড় বড্ড সাজ জাগছে রে, ওই মসজিদে আজান দিব, আমি মেম্বারের কাছে ঘুমাইয়া ঘুমাইয়া মসজিদের আজান শুনবো, ইমাম সাহেবের সূরা কিরাত শুনবো, আমার একটা দাবি কি পুরা করতে পারবা? যদি পুরা করো তাহলে তোমার মসজিদ আমি ধাক্কা দিয়ে সোজা করে দিব। জোরে বলেন মারহাবা। বাচ্চা সাজান বলে বুঝো বড় সাধনা করে মসজিদ বানাইলাম রে, বড় শব্দ ছিল মসজিদের মেম্বারের সামনে আমি ঘুমাইব, এখন আপনি দাবি করলেন যা বাবা যা, আমি যাব না, আমার নিতে লাগলে আমি মসজিদ কেবলা নির্ণয় ঠিক করে দিব, বিনিময় আমি মসজিদের মেম্বারের পাশে ঘুমাইব, আমার সুযোগ দেওয়া লাগবে। ওই মেম্বার যেখানে মসজিদে নামাজ পড়ে, ইমাম সাহেব দাঁড়ায়, ওই জায়গা আমার দাফন করা লাগবো, আমি চিরঘুম ঘুমায়া যাব, আর দুনিয়ার মধ্যে বেশি দিন বাঁচব না, ওই মসজিদের মসজিদের আজান শুনব, ইমাম সাহেবের সূরা কিরাত শুনব, এই সুযোগটা যদি আমার দাও বিনিময় শুধু ত্যাগই করলাম ভোগই করি নাই, জীবনের শেষ বেলায় ভোগ করতে চাই আল্লাহর দ্বীনের দাওয়া, আল্লাহর নাম। জোরে জোরে বলো মারহাবা। কেমন পাগল বাসার গুজর, আমি রাজি হাঁটেন। আল্লাহর ওলিরে নিয়ে চলে আসলেন রাজদরবারে,
পথ চিনায় নিয়ে আসলেন খাজা আল্লাহর উলি হারে বারে শাহ। আসলে উজির সাহেব রাজ দরবারে যেয়ে বলেন, ও আমার প্রজারা, তোমরা কে কোথায় আসো? বৈজ্ঞানিক যারা আসো সবাই ম্যাপ নিয়ে আসো, আমার মসজিদের কেবলা নির্ণয় হবে। জোরে বলেন মারহাবা। লোকজন চলে আইছে, কেডা করব, এই হুজরি ধাক্কা দিয়ে মসজিদের কেবলা নির্ণয় ঠিক করে দিব। সুবহানাল্লাহ বলেন না। লোকজন মিসকে হাসে আর কয়, বাদশা পাগল হয়ে গেছে, এই পাগল হাঁটতে পারে না, পায়ে পায়ে ধাক্কা খেয়ে পড়ে যায়, উঠে দাঁড়াইতে গেলে পড়ে যায়, এ নাকি মসজিদ ধাক্কা দিয়ে সোজা করে দিবে, এই পাগলের সাথে আর এক পাগলের গাঁথা হয়েছে। কথা বুঝে গেল, ওরে তিন পাগলে হচ্ছে মেলা নদে আসে, ওরে তিন পাগলে হচ্ছে মেলা নদ, তোরা কেউ যাস নে রে পাগলের দেশে, তোরা কেউ ঠিকই নেই, ওরে তিন পাগলে হচ্ছে মেলা নদে আসে, বলো তিন পাগলে তোরা কেউ যাস নে রে পাগলের দেশে, তোরা কেউ পাগলে পাগলের খেলা। মারহাবা বলেন না, পাগলে পাগলে খেলা। লোকজনকে দেখ, এক পাগল ছিল আর এক পাগল ধরে নিয়ে এসে, বাচ্চা নিজে পাগল হয়ে গেছে আর এক পাগল নিয়ে এসে, কথা আছে এই পাগলের খেলা। লোকজন হাসা হাসি করে, আল্লাহর উলি হারে বারে সাথে ডাকতে বলে, ও উজি সময় আমার বেশি নয়, বিলম্ব করে সময় নষ্ট করো না, ম্যাপ নিয়ে আসো আর ইঞ্জিনিয়ার নিয়ে আসো, বৈজ্ঞানিক নিয়ে আসো, ম্যাপ ধরো ভালো করে ধরো। ম্যাপ ধরলেন, বাচ্চা শাহজান কয়, ম্যাপটা ধরে দাও, আল্লাহর উলি মসজিদ তারা ধাক্কা দিয়ে সোজা করে দিবে। জোরে বলেন মারহাবা। আরে জোরে, আল্লাহর উলি হারে বারে সব মসজিদের মধ্যে হাত লাগা দিছে, হাত লাগা দি মেম্বারের সামনে হাত লাগা দিয়ে চোখের পানি জোরে ডাকতে বলো, আমার মাওলা মসজিদ তোমার, আমিও তোমার, জীবনে কোনো বেনিফিট চাই নাই, দীর্ঘ ১২টা বছর সাধনা করেছি তোমার পাওয়ার জন্য, বাড়ি ছেড়েছি, স্ত্রী পুত্র ছেড়েছি, সংসার ছেড়েছি, সব কিছু ত্যাগ করেছি, আজকে একটা মাত্র আশা আমি ওই মেম্বারের পাশে ঘুমাইব, এটা কি তুমি পুরা করবা না? তুমিও আল্লাহ, মসজিদ তোমার, আমিও তোমার, তোমার বন্ধুর মুখের দিকে তাকাইয়া মসজিদের কেবলাটা নির্ণয় ঠিক করে দাও। আল্লাহর উলি হারে বারে সব মসজিদের মধ্যে থাবা দিয়া কয়, মসজিদ সোজা হও, সঙ্গে সঙ্গে একা একা মসজিদ সোজা হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আহা, দিল্লির জুমা মসজিদটা একা একা সোজা হয়ে গেছে, সোজা হয়ে গেছে। বাচ্চা শাহজাহান কথা মতো আল্লাহর উলি হারে বারে সব মাজারখানা ওই দিল্লির জুমা মসজিদের মেম্বারের নিচে আছে। আজও পর্যন্ত দিল্লির জুমা মসজিদ নামে আখ্যায়িত যে মসজিদ বাচ্চা শাহজাহানের গড়া, সেই মসজিদ একটা পিলার ভেঙে গেছে গত বছরে। একটা পিলার উপরে একটা ই পড়ে আপনার পাশে একটা গাছ, মেহগুনি গাছ লাগানো, এই গাছটা পড়ে যে একটা পিলার ভাঙছে, এই বছর ঝুলন্ত অবস্থায় আছে। এই মসজিদে নামাজ পড়লে দেখবেন একটা মানুষের চার পাঁচটা মানুষ লাগে, মসজিদে ঢুকবেন যখন, ঢুকে যখন দেখবেন চারিদিকে মনে হয় মানুষ, আপনি ভয় পেয়ে যাবেন, অসংখ্য মানুষ ঢুকে ভেতরে ঢুকলে পারে, মানে ডানেও মানুষ, বামেও মানুষ, পাশেও মানুষ, কিন্তু আপনি কাকু দেখতে পারবেন না, কিন্তু ভিতরে ঢুকলে কেন যেন মন চায় যে পিছনেও মানুষ আছে, সামনেও মানুষ আছে, কেন যেন একটা আতঙ্ক লাগে ভিতরে ঢুকলে। দিল্লি জুমা মসজিদ নামে আখ্যায়িত ওই মসজিদের মেম্বারের নিচে আজও পর্যন্ত আল্লাহর ওলি হারে বারে সাহ শুয়ে আছে। জোরে বলেন মারহাবা। এই জন্য পাগলটা দুনিয়ার মুখাপেক্ষী না, আল্লাহর মুখাপেক্ষী। সুবহানাল্লাহ বলেন না, সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। আমার ভাইরা, এই জন্য যদি কেউ দিল্লির মসজিদে যান, দুরাকাত নফল নামাজ পড়ে আসবে। যদি কেউ দিল্লি যান, খাজা আপনার কার, আল্লাহর উলি হারে বারে সার যেখানে শুয়ে আছে জিয়ারত করে আসবেন, এবং আপনারা দুরাকাত নামাজ পড়ে আসবেন। আল্লাহ আমাদের সবাই তৌফিক দান করুক, সকল বলুন আমিন। আর আগাবো না বাবা, তিনটা বেজে গেছে, আপনাদেরকে দিয়ে বিদায় নিব, আর আমি কষ্ট দিব না।
দোয়া করব, দোয়ার পরে সবাই বাড়ি যাবেন, আমরা নবীজি কার একটু সালাম জানাই। নবী সালাম, কদম আপন